আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি প্রিয়া চৌধুরী। আজকে কিন্তু আমাদের যে ময়মনসিংহ কোকারিজের যে র্যাফেল ড্রয়ের যে প্রতিযোগীরা আছেন, তারা কিন্তু তাদের হাতে কিন্তু আমরা সম্মানের সাথে গিফট তুলে দিব। তো আমাদের গিফটগুলো আমি আবার একটু বলে দিচ্ছি। প্রথম গিফটটা হচ্ছে 1.8 লিটারের একটা রাইস কুকার, সেকেন্ড গিফট হচ্ছে 10 পিসের একটা রিওনা সেট, থার্ড গিফট ছিল আমাদের এটা হচ্ছে আয়রন ছিল একটা। আই রোকন ভাই, কি ব্র্যান্ডের আয়রন ছিল থার্ড গিফটে? কি ব্র্যান্ডের যেন আয়রন ছিল, ন্যাশনাল কোম্পানির একটা আয়রন ছিল, ফোর্থ ছিল আইস ক্রাশার এবং ফিফথ ছিল মসকিটো র্যাকেট। তো আমরা কিন্তু সম্মানের সাথে আমাদের যারা অতিথি আছেন তাদের হাতে আমরা গিফটগুলো তুলে দিব ক্রমে ক্রমে। তো যিনি প্রথম হয়েছিলেন, আপনার টোকেনটা আমাদের একটু দেখান, আমি নামটা বলি। আচ্ছা, টোকেন আনা হলে সমস্যা নাই, উনি যেহেতু আমাকে ইমোতেও একবার পাঠিয়ে দিছে, তাই ওনাকে আমরা গিফটটা দিয়ে দিচ্ছি। ওনার নাম ছিল সাগি, তো ওনার লাস্টের ডিজিট ছিল 55। তো ভাইয়া গিফটটা কোথায়? মানহা কই গিফট দাও, আঙ্কেলকে গিফটটা দাও। আমাদের মানহা এখন গিফটটা তুলে দিবে ওর আঙ্কেলের হাতে। এই গিফটটা ধরো এই যে গিফটটা, হ্যাঁ হ্যাঁ। মানহা কিন্তু এখন আমাদের যে প্রথম বিজয়ী যিনি আছেন ওনার হাতে গিফটটা তুলে দিল। সবাই একটু তালি দেন, ক্ল্যাপ। তো আমরা দিলাম গিফটটা, আপনি গিফটটা পেয়েছেন। এরপর আমাদের সেকেন্ড যিনি আছেন উনি কিন্তু আমাদের অনেক পরিচিত একটা মুখ, আলমগীর ভাই। উনি অনেক লাকি একটা পার্সন, প্রায় 150 জনের ভিতর থেকে কিন্তু আমাদের আলমগীর ভাই সেকেন্ড হয়েছে। আমরা এখন গিফটটা তুলে দিব ওনার হাতে। আমাদের আর এইটা দেন না, হাতে দেন, পরে ইনটেক দিয়ে না যেমনি দিয়ে। আচ্ছা থাক, লাগবে না, থাক 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 থাক, মান হবে রকম ভাই পেয়ে দেন। আমরা সেকেন্ড যিনি উইনার আছেন ওনার হাতে কিন্তু আমরা গিফটটা তুলে দিচ্ছি। সবাই একটা করতালি। তো আমরা আলমগীর ভাইয়ের হাতে গিফটটা তুলে দিলাম। আমাদের থার্ড যিনি আছেন উনার নাম হচ্ছে লাইবা, উনার লাস্টের ডিজিট হচ্ছে 62। আমরা লাইবার হাতে আমাদের যে তৃতীয় পুরস্কার যে আয়রন আছে সে আয়রনটা তুলে দিব। রকম ভাই আয়রনটা দেন উনার হাতে। আমরা কিন্তু প্রুফ হিসাবে ওনার কাছে কিন্তু যে কার্ডটা, আমরা কার্ডটা আপনাদেরকে দেখাচ্ছি, টোকেনটা, এটা হচ্ছে থার্ড গিফট। আমি একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি লাইবা। তো আমরা লাইবা যিনি আছেন ওনার হাতে আমরা গিফটটা তুলে দিলাম। এরপর আমাদের যে ফোর্থ যিনি আছেন উনি একটা কারণবশত এখন পর্যন্ত এখানে স্পটে এসে পৌঁছাতে পারেননি, তবে ওনার গিফটটা কিন্তু আমরা রেখে দিয়েছি সসম্মানে। উনি আসলে ওনার হাতে তুলে দেওয়া হবে, হয়তো এই ভিডিওতে দেখানো সম্ভব হবে না, কিন্তু আমরা ওনাকে গিফটটা দিব, উপযুক্ত প্রমাণ দিয়ে উনি সে গিফটটা নিয়ে যাবে। এবার আমাদের পঞ্চম যিনি আছেন ওনার নাম হচ্ছে শর্মী, শর্মী আপুর পক্ষ থেকে ওনার বোন। আপনি কি হন ওনার? আমি শর্মী। ও আপনি শর্মী, ওকে। শর্মী আপু চলে এসেছে এখানে, ওনার লাস্টের ডিজিট হচ্ছে 95। আর আমরা ওনার টোকেনটা একটু দেখব, আমরা ওনার টোকেনটা আপনাদেরকে দেখাচ্ছি। আর ওনারা কিন্তু সবাই ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এর স্ক্রিনশটটা এনেছে। তো আমরা ওনার হাতে ওনার যে গিফটটা আছে র্যাফেল ড্রয়ের গিফট, পঞ্চম পুরস্কার সেটা হচ্ছে ইলেকট্রিক যে মসকিটো র্যাকেট, সেটা আমরা ওনার হাতে তুলে দিব। প্লিজ সবাই একটা করতালি, যেহেতু আমাদের গিফট দেওয়া শেষ। তো ধন্যবাদ সবাইকে আমাদের এই ময়মনসিংহ কোকারিজে এসে কেনাকাটা করার জন্য এবং আমাদের পরিবার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মেম্বার হওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই এভাবে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে এভাবেই সমৃদ্ধ করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমরা খুব শীঘ্রই কিন্তু ঈদের জন্য আপনাদের জন্য নতুন একটা ড্রয়ের সিস্টেম করব, আর সেখানে আপনাদের জন্য অনেক অনেক গিফট থাকবে। আপনারা কিন্তু অবশ্যই এখানে আসবেন এবং এসে আপনাদের ঈদ কেনাকাটাটা করবেন এবং জিতে নেবেন এরকম আকর্ষণীয় পুরস্কার। তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।